ইউক্রেনে পূর্ণমাত্রায় রুশ আগ্রাসন শুরুর দুই বছর পেরিয়ে গেছে তারপরও থামিনি যুদ্ধ গেল কয়েক সপ্তাহে ইউক্রেন সীমান্তে ফের হামলা জোরদার করেছে মস্কো এমন অবস্থায় কিয়েভকে নতুন করে আরও পাঁচ হাজার কোটি ডলার ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর জোট জি সেভেনের নেতারা ইতালিতে শুরু হওয়া জি সেভেন শীর্ষ সম্মেলনের প্রথম দিন ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় এতে জোটের সদস্য না হয়েও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির চেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয় গোলটিবিল বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি কানাডা ইতালি জাপান ও যুক্তরাজ্যের সরকার বা রাষ্ট্রপ্রধানরা বৈঠক শেষে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনকে অতিরিক্ত প্রায় পাঁচ হাজার কোটি ডলার আর্থিক সহায়তা দেয়া হবে দু হাজার বাইশ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জি সেভেনভুক্ত দেশগুলোতে এখন পর্যন্ত প্রায় ত্রিশ হাজার কোটি ডলার সমমূল্যের রুশ তহবিল ও সম্পদ স্থগিত করা হয়েছে এসব তহবিল ও সম্পদের মুনাফাকে ভিত্তি করেই ইউক্রেনকে বহু বছর মেয়াদি ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে জি সেভেন সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দুই দেশের মধ্যে দশ বছর মেয়াদি একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তি রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে জোটভুক্ত দেশের নেতাদের ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন ইউক্রেনের প্রতিরক্ষা ও পুনর্গঠনের বিষয়ে এই সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে এমনটাই আশা করছেন তিনি ইউক্রেনের স্বাধীনতার পর ও ওয়াশিংটনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হল আজ এর মধ্য দিয়ে নেটোতে আমাদের যোগদানের পথ আরো সুগম হবে নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা রুশ আগ্রাসন মোকাবেলায় বড় ভূমিকা Ukraine's membership in President Joe Biden Ukraine-Russia Our goal is to strengthen Ukraine's credible defense and deterrence capabilities for the long term. A lasting peace for Ukraine must be underwritten by Ukraine's own ability to defend itself now and to deter future aggression any time in the, in the future. The United States is going to help ensure. that Ukraine can do both, not by sending American troops to fight in Ukraine, but by providing weapons and ammunition. এদিকে মূল সম্মেলনের সাইডলাইনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে আলাদা বৈঠক করেন জেলেনস্কি এ সময় নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে দশ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষরিত হয় পলাশঞ্জন রায় মাছরাঙ্গা নিউজ ডেস্ক